কাতার বিশ্বকাপ শুরুর আগেই উন্মাদনায় ভাসছে নওগাঁর ফুটবল ভক্তরা। এরই মধ্যে জেলা সীমান্তের মোল্লাপাড়ায় আর্জেন্টিনার 120 হাত পতাকা তৈরি করেছেন ভক্তরা। পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও, প্রিয় দল ব্রাজিলের পতাকা তৈরি করেছেন 270 হাত। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। নওগাঁর সীমান্তবর্তী মোল্লাপাড়া গ্রাম ইট পাথরের শহর ছেড়ে যেখানে পৌঁছে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বিশ্ব আসরের আলোচিত দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকই এই গ্রামে বেশি। এরই মধ্যে পতাকা টাঙানোর প্রতিযোগিতায় মেতেছে এ গ্রাম। সড়ক জুড়ে আর্জেন্টিনার 120 হাত পতাকার জবাবে ব্রাজিল সমর্থকরা টানিয়েছেন 270 হাত। ব্রাজিল সমর্থকরা বলছেন এবার দল বেশ শক্তিশালী, তাই এ আসরের কাপ জিতবেন তারাই। তো ওরা যদি মনে করে আর্জেন্টিনা যে আমরা আরও 100 হাত টাঙাব, তো আমরা এখানে তাদের টেকা দিয়ে আমরা আরও 200 হাত প্লাস করব। ভাইরাল হওয়ার জন্য আমরা ব্রাজিলকে ভালোবাসি বলে আমরা পতাকাটা টাঙাইছি। যে বাচ্চা আজকে খেলা বোঝে সেও জানে যে মেসি নামে একটা খেলোয়াড় পৃথিবীতে আছে, এই জন্য আমরা আর্জেন্টিনার পতাকাটা টাঙাইছি। বিপরীতে আর্জেন্টাইন সমর্থকদের দাবি, তারকা খেলোয়াড় মেসির এটি সর্বশেষ বিশ্বকাপ, তাই ডু আর ডাই এ আসরে কাপ নিয়েই ঘরে ফিরবেন তারা। অনেকদিন ধরে খেলা দেখি, তো মেসি মনে করেন যে এটাই মনে হয় এটাই ওর শেষ বিশ্বকাপ। তো মনে করা যায় যে শেষ বিশ্বকাপটা মেসি নেবে, এটাই আমি আশা করি। গ্রামের ছেলেরা তো বাড়ি বাড়ি মানে বাড়ি দুয়ারে রাস্তায় সব জায়গাতে লাগাইছে ব্রাজিল। মানে আমাদের বড় ভাই ছোট ভাই যা আছে সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা পতাকাটা তৈরি করেছি। গ্রামের ভ্যান রিক্সা কিংবা বাড়ি বাড়ি টাঙানো হয়েছে ভিন্ন ভিন্ন পতাকা, ছিটে ফোটা আছে অন্য দেশের সমর্থকও। জয়ের বিষয়ে আশাবাদী তারাও। আর সচেতন মহল বলছেন এমন উন্মাদনা ব্যস্ততায় সুপথে ফেরাবে এলাকার কিশোর যুবকদের। লেখাপড়া এবং এই খেলাধুলা, এই দুটো নিয়ে চিন্তা মগ্ন যখন থাকবে তখন দেখবেন যদি আমাদের ছেলেমেয়েগুলো ভালো হচ্ছে, মাদক থেকে দূরে থাকতেছে, আরও অন্যান্য ইভটিজিং বলেন আর অন্যান্য যা কিছু আছে যাবতীয় আছে এগুলোর থেকে আমরা মুক্তি পাবো, আমাদের সমাজ মুক্তি। এই গ্রাম ছাড়াও জেলার অধিকাংশ গ্রামে এমন উন্মাদনা চলছে এখন। এস এ টিভি নিউজ ডেস্ক, এস এ টেলিভিশন, সাথে আছি সব সময়।